তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে যে মাধ্যমিকে ইংরেজিতে কি 100-এ 100 পাওয়া যায়? যদি পাওয়া যায় তাহলে সেটা কিভাবে সম্ভব? 100-তে 100 কি করে পাবো যখন যেখানে আমাদের তিনটে রাইটিং রয়েছে 10-10 নম্বর করে? তো যারা 100-তে 100 পায় কিভাবে পায়, এবং যারা 90% আপস মার্কস তুলতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, সাথে যারা 80% মার্কস তুলতে চাও তাদের জন্য কিছু টিপস এই ভিডিওতে শেয়ার করব, তাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। মাধ্যমিকে যারা 100-তে 100 পায়, বা তুমি যদি পেতে চাও 100-তে 100 বা 90-এর উপর নম্বর পেতে চাও, তাহলে কিন্তু এই টিপসগুলো তোমাকে কিন্তু ফলো করতে হবে। হাতে আর মাত্র 4 মাস মতো সময় রয়েছে কি তারও কম, টিচার্স ডে চলে গেছে, এবং তোমরা যেদিনকে এই ভিডিওটা হয়তো পাবে হয়তো 10 তারিখ থাকবে কি 9 তারিখ থাকবে। তো তোমাদের এই ভিডিওটা দেওয়ার পিছনে একটা বিশেষ কারণ রয়েছে, কারণ তোমাদের হাতে সময় অল্প, এবং তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো যে এই অল্প সময়ে পড়ে কি আমি 100-তে 100 পেতে পারি। আমি বলবো যে কষ্ট হলেও বা এই জিনিসটা কঠিন মনে হলেও একদমই কিন্তু কঠিন নয়। যেরকম চাঁদে কিন্তু সফট ল্যান্ডিং করা, দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করা কিন্তু নিয়ার টু ইম্পসিবিলিটি কিন্তু ছিল, কিন্তু সেটা ইসরো যেরকম করে দেখিয়েছে সেরকমই কিন্তু তোমরাও পারবে। যখন ইসরো যখন দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করতে পারে, সেরকম কিন্তু তোমরাও পারবে। একটু যদি কষ্ট করে পড়ো, এই 4 মাস যদি নিজের একদম জি জান লড়িয়ে দাও, তাহলে কিন্তু খুব সহজেই তুমি ইংরাজিতে 100-এ 100 পাবে। অনেকেই, অনেক পড়ুয়ার রয়েছে যারা 98 পায় বা 99 পায় বা ইংরেজি পরীক্ষায় 90 নম্বরের উপরে এরকম পায়, কিন্তু তাদের কিছু ভুল ত্রুটির জন্য কিন্তু তারা 100-এ 100 পায় না। তো তাদের ওই আক্ষেপটা থেকে যায় যে আমি এই ভাষাটাকে এত ভালোবাসি, এত আমি মেহনত করি, তা সত্ত্বেও ইংলিশে আমি কেন পুরো 100-এ 100 পাই না, সমস্তটা ডিটেলসে বলবো। এবং যারা ভাবছো যে আমি এখনও তো সেরকম, আমি একজন অ্যাভারেজ স্টুডেন্ট, আমি কি পেতে পারবো 100-এ 100, তারাও কিন্তু পারবে। শুধু এই টিপসগুলো তোমাদের ফলো করতে হবে। 4 মাস যদি তোমরা একটু সময় দাও, তাহলে কিন্তু কোনো কিছুই অসম্ভব নয়, কারণ তোমাদের বই তো একদম পাতলা, আর ইতিমধ্যে আশা করি তোমাদের সবকটা টিপস পড়া হয়ে গেছে। যদি না হয়ে থাকে, হার্ডলি 1 দিন লাগবে, পুরো গোটা 1টা দিনও লাগবে না, অর্ধেক দিনের মধ্যেই কিন্তু তোমাদের পুরো টেক্সট বই যেটা আছে সেটা কিন্তু শেষ করা সম্ভব। কোশ্চেন অ্যান্সার আরে আমি বাদ দিলাম, আমি জাস্ট টেক্সটটা পড়ার কথা বলছি। টেক্সটটা পড়তে বসলে ধরো তুমি 3 ঘন্টা নিয়ে বসলে পুরো তোমার বই, বা 3-4 ঘন্টা তোমার পুরো যে বই রয়েছে, 4টে প্রোজ 4টে পোয়েট্রি, সেগুলো তোমাদের কিন্তু পড়া হয়ে যাবে। আর যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের তো সিনিয়র সাজেশনে বলেছি যেগুলো তোমাদের করতে হবে। তো 100-তে 100 পাওয়ার আগে বা 90% মার্কস যারা পেতে চাও, তারা প্রথমে জানা দরকার যে ইংলিশের কোন পার্ট থেকে কতটা কি আসে। যেমন সিন থেকে আসে 20 নম্বর, আনসিন থেকে আসে 20+8, কেন 20 হচ্ছে কোশ্চেনের মধ্যে থাকে, আর 8 হচ্ছে ভোকাবুলারি। গ্রামার থেকে থাকে 12 নম্বর, রাইটিং থেকে থাকে 3টে রাইটিং, 3×10=10। এবার আমি আসছি যে এই 4 মাস কীভাবে পড়াশোনা করবে। তো প্রথমে আসছে সিনের কথায়। আমি যে রুটিনটা বলবো সেটা অনেকের মনে হতে পারে যে আমি তো বাকি সাবজেক্টগুলো পড়বো, তাহলে আমি কিভাবে ম্যানেজ করব যে বাকি সাবজেক্টগুলো আমি পড়বো আর সাথে ইংলিশটাও পড়বো। বাকি সাবজেক্টগুলো তো পড়তে হবে, একটা তো সাবজেক্ট তো তোমাদের নয়, 6টা সাবজেক্ট, তাহলে এই রুটিনটা অনেকের কিন্তু একটু অসুবিধা হতে পারে। কিন্তু তুমি যদি একটু টাইম দাও, যদি কষ্ট করো, ওই যে কষ্টের ফল কিন্তু তোমরা পাবেই, যে যতটা মেহনত করবে। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে একটাই কথা বলি, যে 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 যেরকম কাজ করবে বা যে যেরকম মেহনত করবে সেরকম কিন্তু সে ফল পাবে। তুমি যদি ফাঁকি মারো এখন থেকেই, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় গিয়ে একদমই ভালো রেজাল্ট করতে পারবে না। আর আমি এটা বুঝতে পারি না যে পরীক্ষার সামনে কিন্তু তাও অনেক ছাত্রছাত্রী কেন মোটিভেশনের প্রয়োজন হয়। তুমি পড়াশোনাটা করছো সম্পূর্ণ নিজের জন্য, তাই না? তুমি যখন পড়াশোনাটা নিজের জন্য করছো, তুমি তো কাউকে দেখানোর জন্য করছো না, তাই কোনো কাজে কেন মোটিভেশন দরকার পড়ে? যেমন যে কাজটা, যেমন ধরো আমি সাপোজ বলছি যে আমাদের যদি খিদে পায়, তাহলে খাবার খাওয়ার জন্য তো আমাদের মোটিভেশনের দরকার পড়ে না, ওটা আমাদের ভিতর থেকে তাগিদটা আসে। সেরকম পড়াশোনার তাগিদটা তোমাদের নিজেদের আসা দরকার। এই মোটিভেশনাল ভিডিও যে আমার মোটিভেশন দরকার হয় তাহলেই আমি পড়তে পারি পরীক্ষার আগে, অনেকে বলে যে আমার মোটিভেশন দরকার হয়, কেন পড়বো? তো তুমি পড়াশোনাটা করছো নিজের জন্য, মাথায় রাখবে যে তুমি বাবা মাকে দেখানোর জন্য পড়াশোনা করছো না, তুমি নিজের জন্য করছো। তাই নিজের জন্য তুমি যদি এখানে 100-তে 100 তুলতে পারো, তাহলে সেই নাম্বারটা কিন্তু তোমারই থাকবে, তোমার বাবা মারও থাকবে না, তোমার বন্ধু বান্ধবেরও থাকবে না, তবে তুমি তোমার নিজের যোগ্যতাটা প্রমাণ করতে পারবে। তাই এই 4 মাস কোনোভাবেই সময় নষ্ট না করে যদি তোমরা একদম পুরো রিলিজিয়াসলি এই রুটিনটা ফলো করো, যেটা আমি তোমাদের বলবো, যেগুলো বলবো সেগুলো কিন্তু ফলো করলে 100% আমি গ্যারান্টি দিয়ে বলবো যে তোমরা 100-তে 100 পাবেই। শুধু তোমাদের এই কথাগুলো কিন্তু ফলো করতে হবে।
যেমন ধরো আমি এখানে বলছি, সবার প্রথমে আমি সিনের কথায় আসছি। সিন থেকে তোমাদের যে কটা টেক্সট রয়েছে তার মধ্যে আমি তোমাদের কি কি বলেছি, ফাদার্স হেল্প শুধু জাস্ট ফাইনাল এবং টেস্টের জন্য পড়বে, ফাদার্স হেল্প আর ফাদার্স হেল্প আর দ্য ক্যাট, এই দুটো প্রোজ আর কি, দ্য স্নেল ফাদার্স হেল্প আর দ্য ক্যাট পড়বে। আর পোয়েট্রি থেকে তোমাদের বলেছি যে দ্য স্নেল আর মাই ওন ট্রু ফ্যামিলি, মাই ওন ট্রু ফ্যামিলি। এই দুটো প্রোজ আর এই দুটো পোয়েট্রি কিন্তু তোমাদের অবশ্যই করে করতে হবে, দুটো দুটো চারটে প্রোজ এবং চারটে পোয়েট্রি একদম পুরো জল করে ফেলো। কিরকম ভাবে পড়বে সেটাও বলছি, ফাদার সেলফ আর দ্য স্নেল এগুলোর থেকে তুমি কোশ্চেন ব্যাংকে যে প্রশ্নগুলো পাবে বা কোনো টেক্সটে যে প্রশ্নগুলো পাবে বা তোমাদের যদি মানে বই থাকে তাহলে মানে বই যে প্রশ্নগুলো রয়েছে, যারা নিজের ভাষায় উত্তর লিখতে পারো না সেগুলো সেখান থেকে পড়ে ফেলো, বা যারা নিজের ভাষায় উত্তর লিখতে পারো তাদের জন্য কথা হচ্ছে যে তোমরা ওখান থেকে কোশ্চেনটা লেখো, উত্তর কিন্তু দেখবে না, কোশ্চেনটা লিখে নিজে উত্তরগুলো করার চেষ্টা করো, দেখো যে কতটা তুমি নিজে থেকে লিখতে পারছো। আর তার আগে কিন্তু সবার প্রথমে টেক্সটগুলো কিন্তু পড়তে হবে। অনেকে ভাবে যে পরীক্ষার তো দুদিন আগে টেক্সট পড়ে নেবো, আবার কি পড়ার দরকার, না টেক্সটগুলো কিন্তু রিভিশন দিতে হবে। যদি তুমি টেক্সটগুলো রিভিশন না দাও তাহলে কিন্তু তোমার পড়াটা কিন্তু তুমি ওদিক থেকে ভুলতে থাকবে। আর পোয়েমের ক্ষেত্রে যে এক্সট্রা কোশ্চেনগুলো দিয়েছি আমি দ্য স্নেইল আর মাই ওন ট্রু ফ্যামিলি থেকে, সেগুলো তৈরি করো, ওখান থেকেই তোমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। তাহলে সিনের কথা গেল, এমসিকিউ যদি এরকমভাবে পড়তে থাকো এবং পড়াটা তোমাদের কিন্তু রিভিশন দিতে হবে। সবার প্রথমে হচ্ছে এই যে সিনগুলো তোমরা যেগুলো পড়ছো, ধরো আমি বলছি যে তুমি ফাদার সেলফ আর দ্য স্নেইল থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন একটা খাতায় লিখেছো, সেগুলোর উত্তরও লিখেছো, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে তোমাকে কি করতে হবে, প্রত্যেক দিন 5 মিনিট করে চোখ বোলাতে হবে, 5 মিনিট কি 10 মিনিট করে টাইম দিতে হবে যে জিনিসগুলোকে চোখ বোলাবে। ধরো তুমি প্রত্যেক দিন সময় পাচ্ছ না, বাকি সাবজেক্টগুলোরও পড়া রয়েছে, তো একদিন বাদ বাদ দিয়ে করো। আর 10 মিনিট, 10 মিনিট সময় ধরো খেতে যাওয়ার আগে তুমি 10 মিনিট এখানে দিলে এই সময়টা, তাহলে কি হবে, কোশ্চেন আনসারগুলো যদি তোমার মুখস্থ না থাকে প্রত্যেক দিন দেখার ফলে তোমার কিন্তু শিখে যাবে। ওই প্রত্যেক দিন কোনো কিছু যদি তুমি অল্প অল্প করে অভ্যাস করতে থাকো সেটাতে তুমি এক্সপার্ট হয়ে উঠবেই। যদি তুমি রান্নাঘরে 10 মিনিট প্রত্যেক দিন মায়ের পাশে গিয়ে দাঁড়াও, মা কি রান্না করছে দেখো, তাহলে তুমিও কিন্তু মায়ের সাথে সাথে রান্না শিখে যাবে। এটাও কিন্তু সেরকমই ব্যাপার, প্রত্যেক দিন যদি 10 মিনিট করে তুমি কোশ্চেন অ্যান্সারগুলোতে চোখ বোলাতে থাকো তাহলে কিন্তু সেটা তোমার মুখস্থ হয়ে যাবে এবং চোখের সামনে ওয়ার্ডসগুলো কিন্তু তোমার ভাসতে থাকবে। এটা কিন্তু তোমাদের করতেই হবে, বিশেষ করে যারা অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে, যারা বেশি নম্বর তুলতে চাইছে পরীক্ষায়, তাদের জন্য কিন্তু এটা ভীষণই গুরুত্বপূর্ণ টিপস। এবার অনেকের এই জিনিসটা খুবই বোরিং লাগবে, অনেকের ভালো লাগবে না, কিন্তু ওই যে বললাম পড়াশোনা তুমি নিজের জন্য করছো, তুমি যত নাম্বার পাবে সেটা কিন্তু তোমারই থাকবে, তোমার বাবা মাও নিয়ে যাবে না, তোমার ভাই বোনও নিয়ে যাবে না বা বন্ধু বান্ধবও নেবে না। এরপর আনসিনের কথায় আসি, আনসিন কিন্তু তোমাদের একটা রুটিন বেসিসে কিন্তু প্র্যাকটিস করতে হবে, যে আমার টিউটরের কাছে 2 দিন পড়া আছে, টিউটর যখন আনসিন প্যাসেজ দেবে তখন আমি করব। হাতে আর 4 মাস সময় আছে, যদি তুমি আমি যদি ধরে নিই যে প্রত্যেক মাসে তুমি 20টা করে আনসিন প্যাসেজ সলভ করলে, ঠিক আছে, 20টা করে তুমি আনসিন প্যাসেজ সলভ করছো প্রত্যেক মাসে, তাহলে সেক্ষেত্রে তুমি কতগুলো আনসিন প্যাসেজ সলভ করবে 4 মাস যদি হয়, তাহলে হিসাব করো কতগুলো আনসিন প্যাসেজ হচ্ছে, 4 × 8 মানে টোটাল 80টা প্যাসেজ তুমি কিন্তু সলভ করে ফেলছো। এবার তোমাদের অনেকে জিজ্ঞাসা করেছে যে আনসিন প্যাসেজ তো আমার কাছে তো যে বই আছে বইতে তো এত আনসিন প্যাসেজ নেই, তো তোমরা তোমাদের পুরনো যে কোনো বই সেটা কিন্তু করতে পারো সংগ্রহ, মানে পুরনো ভাই বোনদের কাছ থেকে ধরো কোশ্চেন ব্যাংক বা ক্লাস 9 বা ক্লাস 8 যদি কোনো কোশ্চেন ব্যাংক থেকে থাকে তোমাদের, সেই আনসিন প্যাসেজগুলো ধরো তুমি সলভ করোনি, সেই আনসিন প্যাসেজগুলো সলভ করবে। আর যখনই কোনো প্যাসেজ পড়বে আনসিন প্যাসেজ পড়ার সময় যেভাবে আনসিন প্যাসেজ সলভ করতে বলেছে সেটার সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা কিন্তু ফলো করবে, তাহলে কিন্তু আনসিন প্যাসেজগুলো সবথেকে বেশি সঠিক হবে। কারণ 100 থেকে 100 তুলতে গেলে কিন্তু একটা নম্বরও কিন্তু কাটানো যাবে না, 90 নম্বরে তোমাদের রিটার্ন এক্সাম হয়, 10 আমি ধরছি যে স্কুলে তোমরা পেয়ে যাবে প্রজেক্টে বা স্কুলে ফর্মেটিভে তোমাদের 10 দিয়ে দেবে। তো এখানে আনসিনে যেটা তোমাদের বললাম যে অ্যাটলিস্ট মাসে কিন্তু তোমাদের 20টা আনসিন করতে হবে, 15 থেকে 20টা আনসিন কিন্তু করতে হবে। তুমি চাইলে তোমার যদি প্রত্যেক দিন সময় না হয় এক থেকে ধরো তুমি 15টা করলে একদিন বাদ বাদ দিয়ে করলে, তাহলে 1 মাসে তোমার 15টা হয়ে গেল আনসিন প্যাসেজ প্র্যাকটিস, তাই তো? এরপর তুমি যে ভোকাবুলারিগুলো পাবে বা যে নতুন ওয়ার্ডসগুলো তুমি পাচ্ছ তোমাকে একটু টাইম দিতে হবে। মেন কথা হচ্ছে তুমি যদি টাইম না দাও এই যে কষ্ট না করলে কেষ্ট পাবে না, সোজা কথা, কথাগুলো একটু কঠিন মনে হলেও শুনতে, কিন্তু যারা এটা ফলো করবে তারা কিন্তু সত্যিই ফল পাবে।
তোমাদের কি করতে হবে, যে ওয়ার্ডগুলো পাচ্ছ বা যে ভোকাবুলারিগুলো ওখানে আছে সেগুলো একটা আলাদা খাতায় নোট ডাউন করবে। এবং শুধুমাত্র নোট ডাউন করে লিখলে লিখে দিলে চলবে না, ওই যে যখন তুমি সিনের কোশ্চেনগুলোতে চোখ বোলাবে তখন কিন্তু ওগুলোকেও একবার করে দেখে নিতে হবে। বাংলা মানে লিখবে পাশে এবং সাথে ওয়ার্ড মিনিংটা লিখবে, সিমিলার মিনিংটা, তাহলে দুটো তোমার কিন্তু সাথে সাথে পড়া হতে থাকবে। বুঝতে পারলে? এইভাবে কিন্তু আনসিন প্যাসেজ প্র্যাকটিস করতে পারো। আনসিন কীভাবে করতে হবে সেটারও কিন্তু ট্রিক রয়েছে, সেটাও তোমাদের বলে দিলাম। এরপর গ্রামারগুলো, গ্রামার বেশিরভাগ ক্ষেত্রে কি করে, আমি দেখেছি যে যখনই পরীক্ষা আসে তখনই এক গাদা গ্রামার নিয়ে বসে যে গ্রামারের নিয়মগুলো দেখে নেবো তাহলে আমি পরীক্ষার সময় সব করতে পারবো, এটাও কিন্তু নয়। এর জন্যই কিন্তু গ্রামারে ভুল হয়, টেন্সের ভুলগুলো তোমাদের এই কারণেই হয়, কারণ তোমরা রেগুলার বেসিসে ও প্র্যাকটিস করো না। তোমাদের কি করতে হবে যে প্রত্যেক দিন যদি তুমি সময় নাও পাও, আমি বলছি যে বাকি সাবজেক্টগুলো রয়েছে, বাকি সাবজেক্টগুলোতে তোমাদের গুরুত্ব দিতে হবে, তো সেক্ষেত্রেও আমি তোমাদের বলছি যে একটা নির্দিষ্ট টাইম তুমি ফিক্স করে নাও যে এতটা টাইম আমি গ্রামারের আজকে আমি ক্লজটা দেখবো, ক্লজটা আমি দেখে নেবো যে ক্লজ কীভাবে জয়নিং করে সেটা আমি তারপরে নিচে থেকে প্র্যাকটিস করবো। বাট তুমি টেক্সটের মধ্যে খুঁজবে, টেক্সটের যে লাইনগুলো রয়েছে সেগুলোর মধ্যে দেখবে যে এটা কোন সেন্টেন্সে রয়েছে, আমি কি আদৌ চেঞ্জ করতে পারছি, আমি কি নিজে পারছি, নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। বা কোনো প্র্যাকটিস সেট দেখে তুমি প্র্যাকটিস করলে, কোশ্চেন ব্যাঙ্কে বা টেস্ট পেপারে তোমরা অনেক প্র্যাকটিস সেট পেয়ে যাবে, সেগুলো থেকে তুমি প্র্যাকটিস করলে, তো তোমাদের কিন্তু নির্দিষ্ট রেগুলার বেসিসে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং গ্রামারগুলো যে জায়গায় ভুল হচ্ছে সেগুলো কিন্তু শুধরে নিতে হবে, যে এটা আমি পরে করবো বলে রেখে দিলে হবে না। ধরো তুমি আজকে ভাবলে যে আমি আজকে টেন্সটা করব, তো সবার প্রথমে তুমি টেন্সের সেন্টেন্সের গঠন দেখলে, প্রত্যেকটা টেন্স কিভাবে করতে হয় চেঞ্জ সেভাবে দেখলে, তারপর তুমি নিজে সলভ করতে বসলে, তো করে তুমি তোমার প্রাইভেট টিউটারকে দেখাতে পারো। বা তোমরা যদি চাও যে তোমাদের কোশ্চেন আনসারগুলো আমি চেক করে দিই তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি একটা পার্টিকুলার ইমেল আইডি তোমাদের দিয়ে দেবো, সেখানে তোমরা তোমাদের কোশ্চেন আনসারগুলো পাঠাতে পারো, ঠিক আছে? তো সেটাও কিন্তু আমি করে দেবো। এরপর আসি রাইটিংয়ের কথায়। এবার রাইটিং হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেক দিন তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রাইটিং। সবকটাই যে জিনিসগুলো বললাম সেগুলোর মধ্যে আমি তোমাদের বলেছি যে সিন আর আনসিনের যে ভোকাবুলারি, সিনের কোশ্চেনগুলো প্রত্যেক দিন 10 মিনিট করে দেখবে, এবং আনসিনের আনসিনের জন্য তুমি ধরো যে ভোকাবুলারিগুলো রয়েছে সেগুলোর আমি দেখলাম যে যখন অনেকগুলো জমা হয়ে গেল সেগুলো তোমাদের পড়তে হয়তো 20 মিনিট লাগলো, তাহলে এখানে টোটাল 10 আর ওদিকে 20, টোটাল কিন্তু তোমাদের 30 মিনিট লাগবে। বা ধরো আমি হার্ডলি ধরছি 40 মিনিট, দুটো মিলিয়ে 40 মিনিট প্রত্যেক দিন কিন্তু ইংরাজির পিছনে সময় দিতে হবে, তাহলে আমি 40 মিনিট বললাম। এবার রাইটিং, রাইটিং কিন্তু তোমাদের নিজে থেকে লেখা অভ্যাস করতে হবে, যে কোনো রাইটিং হোক না কেন সেটা কিন্তু প্রথমে নিজে লিখতে হবে। প্রত্যেকটা রাইটিংয়ের প্যাটার্ন তোমাদের শিখিয়ে দিয়েছি। ধরো তুমি রিপোর্ট রাইটিং লিখছো, আজ তুমি খবরের কাগজে কোনো কিছু একটা ঘটনা পড়েছো সেটা সম্বন্ধে তুমি লিখতে চাও, তাহলে তোমাকে নিজে ভাবতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। বা তুমি কোশ্চেন ব্যাঙ্কের সাহায্য নিতে পারো বা টাফ অ্যান্ড ডাটের সাহায্য নিতে পারো, যে সেখানে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো ফলো করে আমি নিজে লেখার চেষ্টা করব। তারপরে তুমি না পারলে তোমার প্রাইভেট টিউটারের সাহায্য নাও, বাড়িতে কোনো বড় দাদা দিদি থাকলে তাদের সাহায্য নাও, বা গ্রামার বইয়ের পিছনে অনেক রাইটিং লেখা থাকে সেখান থেকে সাহায্য নাও। তো এইরকমভাবে কিন্তু প্রত্যেক দিন রেগুলার বেসিসে তোমাকে কিন্তু একটা একটা করে রাইটিং লিখতে হবে। এরকম করে যদি তুমি ধরো তুমি ভাবলে যে আজকে আমি রিপোর্ট রাইটিং একটা লিখবো, বা আজকে ভাবলে আমি প্রসেসিং রাইটিং লিখবো, মানে তোমার যেগুলো কমজোরি, তুমি যে রাইটিংটা লিখতে ভয় পাও সেই রাইটিংটা কিন্তু সবার আগে তোমাদের লিখতে লেখা প্র্যাকটিস করতে হবে। তুমি যদি ভাবো যে আমি স্টোরি রাইটিং ভালো করে পারি, আমি প্রত্যেকদিন স্টোরি রাইটিং লিখবো, তাহলে কিন্তু হবে না। তুমি যে রাইটিংটা পারো না সেটাকে তোমার দক্ষতা বাড়াতে হবে। ওই যে আর তার সাথে সাথে সাহায্য করবে তোমার ওই যে ভোকাবুলারি, তুমি ভোকাবুলারি শিখেছো, ভোকাবুলারির ওয়ার্ডগুলো দেখবে তোমাদের রাইটিংয়ে কিন্তু ভীষণভাবে কাজে লাগবে, কারণ তুমি ওই দিকে ওগুলো রিভিশন দিচ্ছ, এখানেও তোমাদের ওয়ার্ড নলেজ বাড়ছে। তুমি যখন আনসিন প্যাসেজ সলভ করছো তখন যে ওয়ার্ডের মানের জন্য তার জন্য ডিকশনারি চেক করছো, তাহলে একটা কিন্তু একটার সাথে ইন্টার রিলেটেড, তাই তোমাদের কিন্তু এই জিনিসগুলো করতেই হবে। একদিন ছাড়া ছাড়া আনসিনের পিছনে সময় দিতে হবে, গ্রামার যেরকমভাবে বললাম সেরকমভাবে করতেই হবে। যে আনসিন তুমি গ্রামারটা কিছুক্ষণ করে সময় দিচ্ছ প্রত্যেক দিন, যদি তুমি পার্টিকুলারলি 2 ঘন্টা করে সময় বা 1.5 ঘন্টা করে সময় ইংরাজির পিছনে দাও, তাহলে কিন্তু 100-তে 100 তোলা কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়। এবার তোমরা বলবে যে যদি আমি ইংরাজির পিছনে 2 ঘন্টা সময় দিই তাহলে বাকি সাবজেক্টগুলো কখন করবো? তোমাদের কটা সাবজেক্ট? টোটাল হচ্ছে 7টা সাবজেক্ট, 7 × 14, তাহলে সেই হিসাবে যদি আমি ধরি যে 2 ঘন্টা করে সময় দিলে 14, তাহলে 14 ঘন্টা তোমায় পড়তে হবে। ইয়েস, সেলফ স্টাডির জন্য কিন্তু যারা মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড হয় তারা কিন্তু সেলফ স্টাডির পিছনে কিন্তু প্রচুর টাইম দেয়, প্রাইভেট টিউটারের কাছে পড়তে যাওয়ার থেকেও কিন্তু নিজে বেশি করে পড়ে। আর শুধুমাত্র যে সারাদিনে তোমাকে ইংরেজি নিয়ে বসে থাকতে হবে তাও কিন্তু নয়। ধরো তুমি কোনো একটা দিন সময় দিতে পারলে না ইংরেজির পিছনে, ধরো আমি বলছি যে তুমি এতটা সময় না দিয়ে
প্রত্যেক দিন 1 ঘন্টা করে অ্যাটলিস্ট সময় দিচ্ছ, তাহলেও কিন্তু তোমার নাম্বার 80%-এর উপরে কিন্তু হবে। তুমি যেরকমভাবে বললাম সেরকম সেগুলো যদি ফলো করো তাহলে ইজিলি কিন্তু তুমি 80%-এর উপরে নাম্বার পাবে। এবং যারা 100-তে 100 পেতে চাইছো তারা কিন্তু অবশ্যই করে এই ট্রিপটা ফলো করো, এই ট্রিকটা কিন্তু অবশ্যই করে তোমাদের কাজে লাগবে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে দেন অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ক্লাস 10-এর সমস্ত ভিডিও দেখার জন্য, কারণ তোমাদের কথা মাথায় রেখে কিন্তু এই ভিডিওগুলো বানানো হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু তোমাদের কথা মাথায় রেখে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে।